আঁচলটা বেশ সুন্দরভাবে উঠছে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে বিকেলটা। তো আমাকে কেমন লাগছে এই সাজে? ভালো লাগছে তো, কারণ সেজে গুজে তো রিলস বানিয়েছি আর এখন ঘেমে স্নান করে গিয়ে সব ঘেটে ঘ হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে এই সাজে শাড়ি পরে অতি অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি হাওয়া খেতে চলে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বিকাল থেকে, কি দারুণ ওয়েদার। এত ঝরঝরে ফড়ফড়ে হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে, কারণ সারাদিন ভীষণ প্রচণ্ড পচা গরম, গায়ে ঘেমে স্নান করে যাচ্ছি, একদম বিচ্ছিরি ব্যাপার। তো আমি ভাবলাম যে বিকালে যখন হাওয়া দিচ্ছে আর ঘুমাবো না, থাকার রেস্ট নেবো না, একটু সাজুগুজু করে নিয়েছি। করে নিয়ে এই চলে এসেছি ছাদের মধ্যে, কয়েকটা রিলস বানালাম, রিলস বানিয়ে এই এখন ফ্রি হয়েছি। দেখছি আরও জোরে জোরে হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে, আমার আঁচলটা বেশ সুন্দরভাবে উঠছে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে বিকেলটা। তো তোমাদের কেমন লাগছে আজকের বিকেলটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার তো ভীষণ লাগছে। আর এই দেখো কি সুন্দরভাবে আমি সেজে গুজে রয়েছি, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তো? অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বেশ, এখন এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে চলে এসছে, তো আমি ভাবলাম যে কেননা তোমাদের সাথে আজকে সুন্দর বিকেলটা একটুখানি শেয়ার করা যাক। তো যাই হোক, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আজকে ভেবেছিলাম যে আমি তোমাদেরকে আমার গাছের আম দেখাবো, যে আমগুলো পেকে গেছে আর কয়দিন পরেই নামিয়ে ফেলবো। তো যাই হোক, ওইগুলো আজকে আমি তুলে ধরছি না, কালকে ভাবছি তুলে ধরবো সেগুলো। তো বাইরেটা অন্ধকার হয়ে গেছে বলে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে এবার চুলটাও একটু আটকে নিয়েছি। কি বলো তো, এত গরম লাগছে না যে কি বলবো, বাইরে বেরিয়ে যে কথা বলবো তোমাদের সাথে পুরো অন্ধকার হয়ে গেছে, আর তোমরা আমাকে আর ক্যামেরায় দেখতেও পারবে না, পুরো অন্ধকার ঘুট ঘুট করে, তখন বলবি বাবা বৌদি কোথায় গেল। হ্যাঁ, তখন দেখা যাবে মোমবাতি নিয়ে তোমরা খুঁজছো ফোনের ভেতরে, এই যে কই গেল বৌদি। যার জন্য আমি বাইরে থেকে এখন ঘরে চলে এসেছি, চুলটাকে আটকে নিয়েছি। কেন বলো তো, আটকেছি গরম তো লাগছিল, তার মধ্যে এই কয়েকটা জামা কাপড় রয়েছে, এগুলো সব এখন নিয়ে চলে যাব নিচে। নিচে নিয়ে গিয়ে সব একসাথে সব ভাঁজ করবো, আর আমার এই যে শাড়িটা যে পরে রয়েছি না, এই শাড়িটাকেও গিয়ে খুলবো জানো তো, কারণ আমি না মানে আর পাচ্ছি না এত গরমের মধ্যে। সিল্কের শাড়ি তো, সুতির শাড়ি থাকলে তাহলে পরে থাকতে পারতাম, অতটা অসুবিধা হতো না। এবার যেহেতু সিল্কের শাড়ি, সেহেতু না মনে চেনে জ্বালা পুরা ধরে যাচ্ছে গায়ের মধ্যে। তো যাই হোক, আমি এই জামাগুলো এখন নিয়ে এবার আমি নিচে যাই, কারণ সন্ধ্যে হয়ে গেছে, একটু সন্ধ্যা লাগাবো। সন্ধ্যা লাগা প্রথমে হাত পা মুখ ধোবো, ধুয়ে ফ্রেশ হবো, তারপর জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা লাগাবো। সন্ধ্যা লাগিয়ে তারপর গিয়ে একে একে জামা কাপড়গুলো সব ভাঁজ করবো, ভাঁজ করে গিয়ে তারপর মামামকে নিয়ে পড়তে বসাবো গো, কারণ আজকে আমার একদম ছুটি নেই, অনেক কাজ আছে। কারণ সকাল থেকে উঠে শুধু কাজ করেই গেছি, করেই গেছি, করেই গেছি, বাজারহাট করা, তার মধ্যে আবার আজকে নিরামিষ রান্না হয়েছে। নিরামিষ রান্না হলে তো জানোই কত কিছু রান্না করতে লাগে। তো যাই হোক, আমিষ রান্না হলে এক পদ হলেই হয়ে যায়, কিন্তু নিরামিষ রান্নাতে তো অনেক পদ রান্না করতে হয়, সারাদিন আমার ওই গেছে, মানে আর কি বলবো, এখনও আরও বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ কত কেচেছি, সেগুলোকে আবার বেলায় মেলেছিলাম, শুকিয়ে গেছে নিমিষের মধ্যে, গরম যেহেতু পড়েছে। তো এখন চলো যাই আমি নিচে, নিচে গিয়ে দেখি আমার আরো কি কাজ রয়েছে, সমস্ত কিছু মিটিয়ে নি। তো জামা কাপড় তো রেখে গেছি, তো দেখি কি চাদরটা কে যেন গুটিয়ে দিয়ে গেছে, কেউ এসেছিল মনে হয় ছাদের ঘরে, এসে খেলাধুলা করেছে হয়তো বা উৎপাত করেছে, যার জন্য চাদরটা একটু ইয়ে হয়েছিল। তো চাদরটা একটু টেনে দিচ্ছি, টেনে দিয়ে পরিপাটি করে দিলাম, করে দিয়ে এইবার আমি নিয়ে চলে, এটা কিসের কাভার জানি না, কাভারটা দেখে একটু ভাঁজ করে রেখে দিই, কারণ ঘরটা তো একটু সাজিয়ে গুছিয়ে রাখি, আর এটা ওপরে ছিল মনে হয় কেউ নামিয়ে নিচ্ছে খেলার জন্য। আর কি বলবো বলো না, বাড়িতে তো বাচ্চা কাচ্চা তো আর ইয়ে নেই, মানে যে যখন যা পারে, বুড়োদের কথা বলি, বুড়ো বাচ্চা বাচ্চা বলতে আর কেউ নেই, বুড়ো বাচ্চাগুলির কথা বলছে, আসে এসে লন্ডভন্ড করে দিয়ে চলে যায়, আর কেউ বোঝানোর নাম করে না, আর কি বলবো বলো। তো যাই হোক, এবার আমি যাই নিচে গিয়ে কোনো কাজ করি। তো শুধু একটা কথাই বলবো যে আজকের মতো এখানেই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থাকো।